প্রতিদিনই সেই একই রুটিন, একই ছন্দ, একই সুরে বয়ে যাওয়া। সবাই যখন ঘরবন্দি, আমরা তখন বাইরে। জীবিকার তাগিদে আমাদেরকে বের হতেই হচ্ছে। পেন্ডুলামের মতো দুলছে আমাদের জীবন মরণ, টম অ্যান্ড জেরির মতো রোজ আমরা মৃত্যুর সাথে সাপলুডু খেলছি। সব আতঙ্ক, সব ভয় নিয়ে আমাদেরকে বের হতেই হয় জীবিকার তাগিদে। পেটের টান বড় টান, চাকরি না করলে, কাজ না করলে পেট চলবে না, পেট না চললে জীবনও বাঁচবে না। লাশের পরে লাশের সারি, লাশের যেন কোনো শেষ নেই। এক দুই পেরিয়ে লাশ এখন লাখ ছুঁই ছুঁই, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মানুষের আহাজারি রোনাজারিতে আকাশ ভারী হচ্ছে, গোটা পৃথিবী থমকে আছে। আশার প্রদীপ জ্বালিয়ে কোনো দেবদূত আসেনি এখনো, আসেনি কোনো যিশু, কোনো মোহাম্মদ কিংবা কৃষ্ণ আমাদের আশার বাণী শোনায়নি এখনো। আমরা এখনো অন্ধকারে, কেউ জানি না কবে কাটবে এই ঘোর, কবে সে সবই অনিশ্চয়তা, কবে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব, ফিরতে পারব মানুষের খুব কাছাকাছি। মানুষের পাপের ফল মানুষ ভোগ করছে, এটা মানতে দ্বিধা নেই। তবে সাজা পাচ্ছেন কারা? যারা পরিবেশকে বিপন্ন করে, বিপর্যস্ত করে তুলেছেন পৃথিবীকে, তারা? নাকি একেবারেই নগণ্য মানুষ, যাদের পরিবেশ বিপর্যয় কিংবা জলবায়ু পরিবর্তনে কোনো ভূমিকাই নেই? কারা বেশি ভুক্তভোগী হচ্ছেন? এই সাধারণ মানুষেরাই, যারা জলবায়ু পরিবর্তন করেন, জলবায়ুকে বিপন্নের দিকে ঠেলে দেন, তারা এখনও বহল তবিয়াতেই আছেন, আছেন খুব ভালো। তারা করোনা আক্রান্ত হলেও তাদের জন্য প্রস্তুত আছে আইসিইউ। সাধারণ মানুষের জন্য কিছুই নেই। এই মানুষগুলো, এই নিষ্পাপ মানুষগুলো একেবারেই অহেতুক ভোগান্তির শিকার। দায় নেই, অথচ সব দায় যেন এদেরই, সব শাস্তিও এদেরই হবে। প্রকৃতিও যেন এখন নিজেকে রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করছে। যাকে মারার তাকে বাদ দিয়ে মারছে সাধারণ মানুষকে, মারছে সেই মানুষদের যাদের একুলেও ঠাই নেই, ওকুলেও ঠাই নেই, যারা সব জায়গায় ভোগান্তির শিকার, যারা সবসময় নিপীড়িত নির্যাতিত, তারাই মরছেন এখানে। যারা ভালো ছিলেন তারা ভালোই আছেন, তারা হয়তো ভালোই থাকবেন। শ্রমিক কুলে জীবনেও শান্তি পেল না, ও জীবনেও হয়তো পাবে না, কারণ তারা না পারে জীবনে একটু ভালো থাকতে, না পারে ওপারের ইবাদত করতে, পূজা করতে, কোনো কিছুই তাদের ঠিক মতো হয়ে ওঠে না। মালিকেরা এপাশে বসে নির্যাতন করেন, আরাম করেন, আয়েস করেন, আবার ঠিকঠাক পুজোও দেন, উপাসনালয়েও যান, টাকাও দেন দেবালয়ে, তাদের শাস্তি অনেকটাই মওকুফ। এপারে সাজা পাচ্ছেন শ্রমিকরাই, ওপারেও পাবেন তারাই। তাদের আর কোনো মুক্তি নেই, খেটে খাওয়া মানুষদের কোনো মুক্তি নেই। করোনায় উচ্চপদস্থরা যখন সেলফ আইসোলেশনে বা নিজেকে স্বেচ্ছায় বন্দি করে রেখে মহৎ হচ্ছেন, তখন বাইরে খেটে বেড়াচ্ছে এই শ্রমিক কুল। অন্যের আইসোলেশন, অন্যের নিরাপত্তা দিতে গিয়ে প্রত্যেকটা দিন তারা জীবন বিপন্ন করে তুলছেন, সেই কথা বলার কেউ নেই, কেউ নেই তাদের দিকে তাকানোর। তবুও একুল অকুল হারানো শ্রমিকদের জয়গান। শ্রমিকের শ্রমে ঘামে গড়ে ওঠে এই পৃথিবী, গড়ে সভ্যতা। যত কিছু সৃষ্টি, যত কল্যাণকর যা কিছু, সব গড়েছে এই শ্রমিকরাই। এই শ্রমিকের জন্যই এখনও পৃথিবী টিকে আছে। এই শ্রমিকের জন্য, এই কৃষকের জন্য পৃথিবী এখনও সুজলা সুফলা, পুরোটা ধ্বংস হয়ে যায়নি। এখনও করোনা থেকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা এই শ্রমিকরাই।